এক সময় মুভি মুক্তির প্রায় 1.5 বছর আগেই টিজার বা ট্রেলার প্রকাশ করত মার্ভেল। সেখানে থর লাভ অ্যান্ড থান্ডারের টিজার এবং মুভি মুক্তির ব্যবধান মাত্র 81 দিনের, যা মার্ভেলের মুভি হিসেবে সবচেয়ে কম সময়ের ব্যবধান। তবে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকার মতো মহারথীরা তাদের চতুর্থ মুভি না পেলেও বজ্রদেবতা থর ঠিকই তার চতুর্থ সোলো মুভি পেয়েছে। তো টাইটেল, থাম্বনেল এবং এই হালকা পাতলা ইন্ট্রো থেকে বুঝেই ফেলেছেন আজ আমরা ব্রেকডাউন করব গত 18 এপ্রিল মুক্তি পাওয়া থর লাভ অ্যান্ড থান্ডারের টিজারের। থর লাভ অ্যান্ড থান্ডার মুভির 1.5 মিনিটের টিজারে শুরুতেই এক জঙ্গলের ভিতর তিনটি আলাদা বয়সের থরকে দৌড়াতে দেখা যায়। এখন এখানে এমনটা হতে পারে যে ওয়ান্ডার ওম্যান মুভির মতো ডায়ানার গ্রোথ মন্টাজ দেখানো হচ্ছে, আর নইলে যে কমিক বুক সিরিজ থেকে থর 4 মুভিটি ইন্সপায়ার্ড সেখানে একসাথে তিন ডিফারেন্ট বয়সের থরকে দেখানো হয়, ওইটারই ইঙ্গিত দিচ্ছে এখানে। এরপরের সিনে থরকে স্টর্ম ব্রেকার মাটিতে পুঁতে মেডিটেট করতে দেখা যায়, এবং এই মেডিটেট করার জায়গাটি কুংফু পান্ডা মুভির মাস্টার উগওয়ের মেডিটেট করার জায়গাটির কথা মনে করিয়ে দিচ্ছিল। 1500 বছর বয়সী বজ্রদেবতা থর ওডিনসনের কখনো মিডলাইফ ক্রাইসিস না হলেও বিগত 12 বছর পৃথিবীতে আসা যাওয়া করার পর আমপাবলিকের মতো তারও মিডলাইফ ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে, এবং সে এখন মারামারি সুপার হিরোগিরি বাদ দিয়ে নিজেকে নতুনভাবে উদ্ভাবন করতে চায়। এরপরের সিনে থরকে ফরেস্ট গাম্পের মতো গেট আপ নিয়ে মাথায় দ্য স্ট্রংগেস্ট অ্যাভেঞ্জার্স এর ক্যাপ লাগিয়ে কোনো এক অজানা জায়গায় এক বিশালাকার কঙ্কালের সামনে গড লেভেলের অস্ত্র করতে দেখা যায়। পরবর্তী সিনে প্রথমবারের মতো এই টিজারে গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি টিমকে দেখা যায় কোনো এক গ্রহে যেখানে তাদের উপর কেউ হামলা করছিল, এবং ওই অবস্থায় থর তার নতুন বডি রিভিল করে শত্রুদের সামনে দাঁড়িয়ে পড়ে। কিন্তু পরের সিনেই দেখা যায় যে বাকি টিম হামলা করতে এগিয়ে গেলেও থর তার নতুন নো সুপার হিরোগিরি পলিসি দেখিয়ে মারামারি করতে অসম্মতি জানায়, যার প্রেক্ষিতে পরের সিনেই থর আর কর্ককে রেখে চলে যায় গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সি টিম। এরপর আমরা নিউ অ্যাসগার্ডে একটি নৌকা টাইপের বাহনকে ছাগল টাইপের দুটি ক্রিচার টেনে নিতে দেখা যায়। সান্টা ক্লজের গাড়ির মতো এই বাহনটি আসলে কমিক বুকে থরের বাহন, এবং বাহনটি চালিয়ে নিয়ে যাচ্ছে টুথনেসার ও টুথ গ্রাইন্ডার নামের দুই জন্তু, যাদের কমিক্সে খুবই পাওয়ারফুল দেখানো হয়েছে। এরপর থরকে অন্য একটি জাহাজে কোনো এক মেয়ের সাথে ফার্স্ট বেসে যেতে দেখা যায়, এবং এরপরের সিনেই প্রথমবারের মতো এমসিইউতে গ্রিক গড জিউস ও তার অলিম্পিয়াস নামের জায়গা দেখানো হয়, যেখানে গ্রিকদের বজ্রদেবতাকে খুব চিল মোটে দেখা যায়, যার রোল প্লে করবে ডিসিতে সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান বাবা হওয়া অ্যাক্টর রাসেল ক্রো। মাঝখানে থর ও কর্ককে দেখা যায় ফেলিগার দ্য বেহেমত নামক এক গডের লাশের সামনে, যা একদমই কমিক অ্যাকুরেট একটি সিন। এরপর নিউ অ্যাসগার্ডের একটি প্রপার লুক দেখানো হয়, যেখানে এটি একটি প্রপার টুরিস্ট স্পটে পরিণত হয়েছে, এবং এক পলিটিক্যাল মিটিং এ ভ্যালকেরিকে দেখানো হয় অনেক বিরক্ত অবস্থায়। টিজারের পরের সিনে থর আর পিটার কুইলের এক কথোপকথন দেখানো হয়, যেখানে সে থরকে বলে, মনের শান্তির জন্য তুমি যাকে ভালোবাসো তার চোখের দিকে তাকাও, যার প্রতিউত্তরে থর পিটারের চোখের দিকে তাকিয়ে থাকে। এবং ট্রেইলারের সবচেয়ে শেষ সিনে থরের পুরনো হ্যামার মিউনিরকে দেখা যায় থরের প্রাক্তন জেইন ফোস্টারের হাতে। সম্ভবত এখানে থর এবং লেডি থর পৃথিবীতে হওয়া কোনো যুদ্ধে প্রথমবার সামনাসামনি আসে। অনেকের কাছে এই টিজারটা অনেকটাই খালি খালি মনে হতে পারে, তবে আমি মনে করি টিজারের এই কাটটা যথেষ্ট ভালো হয়েছে, কারণ এখানে তেমন কিছু রিভিল করা হয়নি, এমনকি মুভির মেইন ভিলেন গর দ্য গড বুচার কেউ না, যা আমার মতে মুভির হাইপ আরো বাড়াতে সাহায্য করবে। টিজারে ব্যবহার করা গানটি হচ্ছে গান্স অ্যান্ড রোসেস ব্যান্ডের সুইট চাইল্ড অফ মাইন, যা থর রেগনারকের প্রমোতে ব্যবহার করা গানের তুলনায় অনেকটাই ঠান্ডা, এবং টিজারে কমেডিও তুলনামূলক কম দেখানো হয়েছে, যার কারণে আমার কাছে এটা টাইকা ওয়াটিটির বদলে জেমস গানের মুভি মনে হচ্ছে। মুভিটি 2013 সালের থর কমিক বুক সিরিজ থেকে ইন্সপায়ার্ড, যেখানে গড দ্য গড বুচার থাকে মেইন ভিলেন, যাকে থামানোর জন্য তিনটি ডিফারেন্ট টাইমলাইন থেকে তিন থর একত্রিত হয়, যার হিন্ট খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে টিজারে। মুভিতে গড দ্য গড বুচারের রোল প্লে করবে ডিসিতে ব্যাটম্যানের রোল প্লে করা ক্রিশ্চিয়ান বেল। গড়ের অরিজিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করতে পারেন, তাহলে আমি গড়কে নিয়ে ফিউচারে ভিডিও বানাবো। টিজারটিতে দেখানো থর, জিউস সহ আর অন্যান্য দেবতাদের অন্যমনস্কতা গড়ের গড কিলিং এর মোটিভটাকে আরো মজবুত করে তোলে। আশা করি কমিক্স এর মতোই গড়কে একটি ডার্ক টোনের ক্যারেক্টার হিসেবে দেখানো হবে মুভিতে। মুভির মেইন প্লট গড়ের গড কিলিং কে ফলো করে থর, লেডি থর, ভেলকাইরি এবং কর্গের অ্যাডভেঞ্চারের উপর ফোকাস করে গড়ে উঠেছে। তবে কমিক্সে থর আনঅর্দি হওয়ার পর জেইন ফোস্টারের অর্দিনেসের কারণে দ্য মাইটি থরে পরিণত হয়, কিন্তু মুভিতে কিভাবে জেইন মাইটি থর হবে তা এখনো শিওর না। তবে থর রেগনারকে যেই ইমিউনিটি হেলা ভেঙে ফেলে সেই ইমিউনিটি জেইন ব্যবহার করছে তা শতভাগ নিশ্চিত। এই ব্যাপারে আপনার কোনো থিওরি থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যদি কমিক সিরিজটি প্রপারলি মুভিতে ফলো করা হয়, তাহলে আমরা লেডি থর সহ মোট 4 ধরনের থরকে মুভিতে দেখতে পাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, এই টাইপের আরো কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার কোনো মতামত থাকলে নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পিস আউট।